আল্লাহর বলেন যেদিন মানুষের মাথার উপর কোন ছায়া থাকবে না হাসরময় ময়দান ওই নয় কোটি তিরিশ লক্ষ মাত্তরের সূর্য মানুষের মাথার এক বিঘাত উপরে আসবে আল্লাহ পাক বলবে যত তাপ আছে সব তাপগুলা ছেড়ে দাও সূর্যের তাপে জমিটা তামাতামা হয়ে যাবে উপর থেকে সূর্য আসল যখন ছেড়ে দিবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা টক বক টকবক করে ফুটতে থাকবে মাথার মগজগুলা কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়া মোমের মতো গোলে গোলে পড়তে থাকবে মাথার তালুটা ফেটে যাবে الله أكبر منك يا سوى أسكي شعبك تقرن ولا سيدين كوتك يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم ترونها تذهل كل مودعة عما أرضعت

মা সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না বাজান ওই দিন মানুষ গর্ভবতী নারীরা গর্ভপাত করে বেলবে টেরো পাবে না দুদিন নাবি পর্যন্ত আবার কারো গাম হবে সিনা পর্যন্ত আবার কারো ঘাম হবে কোবাল পর্যন্ত কেউ ঘামের ভিতরে বাসতে থাকবে কঠিন মুসিবত কেউ কাউকে চিনবে না আল্লাহ নবী বলেন ওরা জুলুন দাঁত হুজা তুমান সাবিল ওয়াজামালিন ফাকাল ইন্নী আখাফুল ওই ভিতরে যারা দুনিয়াতে কোনো সুন্দরী নারী ডাকে যায় নাই উচ্চ বংশীয় সুন্দরী নারী ডাক দিছে আমার মনের চাহিদাটা মিটে দাও যুবক যদি বলে ইনি আসা আমার মাওলা ওই দিন ওই যুবকদেরকে হাসর ময়দানে কঠিন অবস্থার সময় ডাক দিবে ও যুবক আমি আল্লাহর বয়ে গুনাহ করো নাই আমি আল্লাহর বয়ে গুনার থেকে বেঁচেছিলা আজকে কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ তোমাকে কষ্ট দিব না আজকে আমি আল্লাহ তাআলা তোমাকে আমার আরসের নিচে ছায়া দিয়া ধন্য করব জোরে বলেন সুবাহার আল্লাহ দুই নম্বর পুরস্কার গুনাহের ক্ষেত্রে সবর করলে আরসের নিচে ছায়া দিবেন কে কয় না আল্লাহ সায়া দান করবেন দুই নম্বর পুরস্কার ছায়া দিবেন তিন নম্বর কথা শেষ বাজান সবর আল্লাহ মুসিবা মুসিবত আসে তো কথা কয় না আসে না শুধু আপনাদের উপর আসে না মসজিদের ইমামের উপরও আসে আসে কি ইমাম কি বক্তা কি শ্রোতা কি আল্লাহর অলি নবীদেরকে তো আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা করছেন কথা কয় না করেন নাই আল্লাহ মুসিবত দিয়েছেন নবীদের ভিতরে প্রসিদ্ধ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন শুনেন নাই এই নবীকে আল্লাহ জীবনে বড় বড় তিনটা পরীক্ষা দিয়া মুসিবত দিয়া পরীক্ষা করছেন আপনাদের কষ্ট হয় ছেড়ে দিব না এই কথাটা বলে আমি শেষ করে দিতেছি এক নাম্বার পরীক্ষা দুনিয়াতে আইসা যখন জ্ঞান আসল আসার পরে দেখতেছে বাবা মা আত্মীয় স্বজন সবাই সবাই একদিকে উনি মূর্তি পূজা করে সবার দিলের ভিতরে মূর্তির মহাব্বত প্রতিমার মহাব্বত আর উনার দিলের ভিতরে একমাত্র আল্লাহর আর মহাব্বত আল্লাহ বাবার সঙ্গে আর কথায় মিলে না বাবা বলে ও ইব্রাহিম যাও বাজারে যাও মূর্তি বিক্রি করার জন্য না কি ঘরে থাকতে হলে ফারুম ফারবানা কাজ করতে হবে যাও একটা মূর্তি দিলেন এটা বিক্রি করবার বলবা যে ব্যক্তি এই মূর্তিটা কিনে ঘরে রাখবে তার ঘরে কোনোদিন খানার অভাব হবে না না কয় নাওজ্লাহ কয়না কয় না মূর্তি খানা দেয় খানা দেন কি ভাই আমি তো গোসল করতেছি খানা দেন কে আচ্ছা এই মূর্তিটা নিয়ে যাও এটা বলবা যে ব্যক্তি এই মূর্তিটা কিনে ঘরে রাখবে তার কোনদিন কলরা হবে না রাস্তে কম এই মূর্তিটা নিয়ে বলবা যে ব্যক্তি মূর্তিটা কিনে ঘরে রাখবে তার কোনদিন বলা মুসিবত হবে না বলা মুসিবতে গ্রাস করবে না কয় তাই না কি কহ মূর্তিরে তো ক্ষমতা আব্বা কহ ঠিক আছে বাজারে নিয়ে যাইতেছে বিকেল বেলা আসে টাকা দাও টাকা তো নাই মূর্তি দাও কো মূর্তিও তো নাই মূর্তিও নাই টাকাও নাই কি করছো তুমি আব্বা বিশাল ঘটনা মূর্তিগুলা টুকরির উপর নিয়ে মাথার উপর নিয়ে যাইতেছিলাম আমার জরুরতের ব্যাগ হয়েছিল রাস্তার পাশে নামাইছি একটা কুকুর এসে দেখতেছে মুখের উপর প্রসাব করতে শুধু তাই নয় তাদেরকে বলছিলাম আব্বাই তো বলছি তোমাদের অনেক ক্ষমতা দেখি তো কার ক্ষমতা কত বেশি একটা আর একটার সাথে লাগিয়ে দেখাও একটা আরেকটার ক্ষমতা দেখাইতে গিয়ে মারিয়া সব পাউডার বানায় ফেলছে বাজার নিবে সুযোগ আমার দেয় নাই আব্বা যদি এখন বলে মূর্তি কি মারামারি করতে পারে তাহলে তো আব্বা ফেল খাবে আব্বা বলছে না অনেক ক্ষমতা কথা কয় না অনেক ক্ষমতা আর কিছু বলে নাই আরেকদিন সবাই যাইতেছে মেলায় বাৎসরিক মেলায় কই চলো মেলায় চলো আমি ফারুম নামে অসুস্থ ওনার রাইখের সবাই চলে গেছে কেমন অসুস্থ মানসিক অসুস্থ শারীরিক সুস্থ থাকলে মানসিক অসুস্থ আব্বা আম্মা আত্মীয় স্বজন সব জাহান নামে যায় আমি জান্নাতে যাই কেমনে হয় চিন্তা পেরেশানিতে মানসিক অসুস্থ কথা ঠিক নি না মিথ্যা কথা কইছে না কল্পনাও তো করা যায় না এই মুসলমান সবাই চলে গেল মেলায় ইব্রাহিম আলাই এলাকায় থাইকা মূর্তির ঘর কোনটা খুঁজে বের করলো মূর্তির ঘরে যাইয়া কয় মূর্তি গুলা এরকম করলো কেন কে করলো বলে কেউ করে নাই ইব্রাহিম সালাত এলাকায় কেউ নাই ইব্রাহিম সালামকে ডাক দিয়েছি ইব্রাহিম এই কাজ কেন করলা বলে জানি না আমি করি নাই তাহলে তুমি না করলে কে করছে কোনো কথা নাই তোমার এখন আগুনের ভিতরে ফালাবো এক নম্বর পরীক্ষা খেয়াল করেন বাজান আগুনের ভিতরে ফালাই দিছে কেমনে ফালাইছে কতদিনে ফালাইছে লম্বা ঘটনা বলা এক নয় আগুনের ভিতরে পড়ছে পরীক্ষা শুরু হয়ে গেছে এক নম্বর পরীক্ষা আগুনের ভিতরে পড়ার পর ইব্রাহিম আলাই সালাম আগুনের পড়ার আগে যে মালিককে ডাকছে আগুনে পইরা ওই মালিককে ডাকে নাই পরীক্ষা দিতেছে আগুনের ভিতরে পইরাও ওই মালিকের জিকির করে ইব্রাহিম আলাই সালাম আগুনের ভিতরে আল্লাহ দেখেনি কথা কয় না আল্লাহ দেখতেছে না আল্লাহ বলে জিব্রাহিম যাও ইব্রাহিমের খবর নেও কি লাগে একটু দেখো ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম ইব্রাহিম কি লাগবে বলো বলে তুমি কে বলে ক সহযোগিতা তোমার কাছ থেকে কেন চাবো চাইলে তোর সহযোগিতা করবে নাল্লাহ আল্লাহ আর কেন পড়ছি কার জন্য পড়ছি তিনি তো দেখতেছেন তুমি চলে যাও তোমার সহযোগিতা লাগবে না পাক বলেন জিব্রাহিম ঠিকই তো বলেছে পাক বলেন কুলনা রুকুনি আলা ইব্রাহিম ও আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক বারদান সালাম আরামদায়ক ঠান্ডা হও শান্তির জায়গা হও এমন ঠান্ডা না যেই ঠান্ডা আমার ইব্রাহিম কষ্ট পাবে এমন গরম হইবে না যেই গরমে আমার ইব্রাহিম কষ্ট পাবে আল্লাহ পাক অর্ডার দিলেন ইব্রাহিম বলেন দুনিয়াতে যতদিন হায়াত পেয়েছিলাম আগুনের ভিতরে মজা পাইছি আর কোন দিন কয় ফিল দুই নাম্বার পরীক্ষা এই মুসলমান আজকে আপনি সাতাশ বছর বয়সে বিবাহ করেছেন আটাশ বছরের মাথা একটা সন্তান আল্লাহ দান করেছেন সন্তানের বয়স তিন থেকে চার মাস এই সন্তানটা আপনি বাড়িতে রাইখা প্রবাসে যাওয়ার সময় বুকের ভিতরে নিয়ে কান্না কাটি করেনি ঠিক কথা কয় না করে না কেন করে বলে মায়া লাগে গেছে অতসব বাচ্চাটাকে তার মাকে দাদা দাদি নানা নানি সবার কাছে রাজকীয় حالতে রাইখা যায় তারপরেও কান্না কাটি করে মায়া লাগেছে অতসব সন্তান এখন আব্বা কয় ও ডাকতে পারে না এ মুসলমান ইব্রাহিম নবী একটা বিবাহ করেছে কোন ছেলে মেয়ে নাই দ্বিতীয় বিবাহ করেছেন হাজরা আলাই হাসসালাম কি ইব্রাহিমের আশি থেকে বিরাশি বছর বয়সে আল্লাহ একটা সন্তান দান করছেন নাম কি ইসমাইল আল্লাহ পাক বলেন ও ইসমাইল ও ইব্রাহিম ইসমাইল নিয়া হাজরা নিয়া বাড়ির থেকে বের করে ও খালি ময়দানে রেখে আসো কত বড় পরীক্ষারে বাজান কোথায় যেখানে কোন মানুষ নাই বাড়ি নাই ঘর নাই খানা নাই পানি নাই কেউ নাই কেউ নাই আল্লাহ পাক বলেন সেখানে গিয়ে ইসমাইল কেরা হাজারা কেরাই খা আসেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাই সালাম পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে গেলেন সন্তান এবং বিবিকে সেই জায়গাতে সামান্য শুকনা খানা দিয়া আর সামান্য পানি দিয়ে সেখানে রাইকা চলে আসতে আসেন ও ভাই কোন জায়গায় বর্তমান খানায় নাই কিনারায় যেখানে কোনো মানুষ নাই বাড়ি নাই ঘর নাই কিছু নাই তখন কোন খানা নাই ইব্রাহিম আলাই তাকে দিয়ে আবার চলে আসতে আসেন সালামকে বলেন স্বামী আপনি আমাদেরকে রাইখা যাইতেছেন কার কাছে কোনো মানুষ নাই কোন বাড়ি নাই কোন ঘর নাই কোনো খানা নাই পানি নাই আপনার ইসমাইল যখন চিল্লায় চিল্লায় কান্না করবে আমি কার হাতে ইসমাইলকে তুলে দিব আমাদের খানা চায় গেলে কে খানা জোগাড় করে দিবে ও প্রাণের স্বামী ইসমাইজ ইব্রাহিম কোন মুসিবতে বললে কোন বিপদে বললে কে আমাদেরকে দেখবে আপনি আমাদেরকে রাইখা কোথায় চলে যাইতে আছেন স্বামী ইব্রাহিম বলে ও হাজেরা আমি তোমাদেরকে আমার মন মতো রাইখা যায় না আমার মাওলা হুকুম করছে জন্য তোমাদেরকে আমি রাইখা যায় হাজেরা জবাব দে মালিক যদি রাইখা যাওয়ার জন্য হুকুম করে যেদিকে যাইতেছেন চলে যান যত সমস্যা হবে সব সমস্যার সমাধান করবেন আল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমান ইব্রাহিম আলাই সালাতাম চোখের পানি নিয়ে রওানা হয়ে গেছে ইব্রাহিম কান্না করতে পারে না ধৈর্যের পরিচয় দিয়েছে যদি কান্না করে হাজের আর মনটা ভেঙে যাবে ইব্রাহিম কান্না করে না কিন্তু এদেরকে বিদায় দিয়া পাহাড় অতিক্রম করে আর সহ্য করতে পারে না ওই পাহাড়ের কিনারায় গিয়া দুইটা হাত মালিকের কাজে তুলে বলে রব্বা

চারিদিকে মাইল করে দিয়েন এদের জন্য কিছু ফলের ব্যবস্থা করে দিয়েন যাতে করে নামাজ কায়েম করতে পারে ইব্রাহিমের ধৈর্য আর কান্নার তো আমার মাওলা ফিরায় না, ফিরায় না ফিরায় না ইব্রাহিমের ধৈর্যকে আল্লাহ পছন্দ করিয়া যেই জায়গায় কোনো ফলের গাছ ছিল না ফলের নাম গন্ধও ছিল না ইব্রাহিমের দোয়ার পরে আমার মাওলা এত ফল ওই জায়গায় দান করে দিয়েছেন বর্তমান তাম বিশ্বের মানুষ খাইলেও ওই আরবের ফল খায়া শেষ করতে পারবে না পাসনা ফেল দুই নম্বর পরীক্ষায় ফেল সংক্ষেপ তিন নম্বর পরীক্ষা কথা শেষ বাজান খেয়াল করেন আব্বা জানকে আবার স্বপ্ন দেখে আমার মাওলা ও ইব্রাহিম যাও তিন নম্বর পরীক্ষার হলে ডুইকা যাও তোমার সন্তান তুমি নিজ হাতে আবার জবাই করো বাজান রে আপনার একটা সন্তান মাদ্রাসায় দিয়েছেন ওস্তাদ যদি একটা ভেতরাঘাত করে আপনি সহ্য করতে পারেন না কত মামলা হামলা ও বাজান সারাদিন মা সন্তানকে লালন পালন করে একটু বিরক্ত করলে দিয়া সন্তান বিরক্ত না করে রাত্রা যখন গভীর হয় মা সন্তানের পিডির জামাটা উঠে দেখে দিনের বেলায় যে মারলাম কোনো দাগ হয়ে গেল কিনা যদি দেখে নিজের হাতের থাপ্পরের দাগ লেগে গেছে মা চোখের পানি ফেলাই জিব্বাটা কামড় দিয়া কাম কামড় দিয়া কান্না করে কি করলাম কলিজার টুকার দাগ হয়ে গেল সন্তানকে জবাই করার জন্য নিজ হাতে চলে যায় ইতিহাসে এবার বুঝতে পারেন কত বড় পরীক্ষা এক হাতে সুরিয়ার রশি নিয়া রওয়ানা হয়ে গেছে ইসমাইলের বাড়িতে ইসমাইলের ঘরের সামনে গিয়া বলে ইসমাইল ইসমাইল আইসা কয় কি আপনি বলে আমি তোমার বাবাই বলে ইব্রাহিম হাজেরা কোথায় বলে আমার মা আছে মাকে ডাক দিলেন মা আমার বাজান আসছে আপনাকে ডাকে ও হাজেরা ইসমাইলকে সুন্দর করে সাজাইয়া দাও আজকে ইসমাইলকে নিয়ে আমি দাওয়াতে চলে যাব হাজেরা সুন্দর করে নিজ হাতে ইসমাইলকে সাজায়া দিলেন ইসমাইল খুশি আমার আব্বাজান আমার দাওয়াতে নিয়ে যাইতেছে হাজরাও খুশি আমার স্বামী আমার সন্তানকে দাওয়াতে নিয়ে যায় মায়ের মনে আনন্দ আমার সন্তান দাওয়াতে যাইতে আছে সন্তানের মনে আনন্দ আমার আব্বাজান আমার দাওয়াতে নিতেছে আব্বাজানের মনে মনে হলো না তোরে দাওয়াতে নেই না জবাই করার জন্য নিতে আসে আসবা হুকা তার আব্বাজান জায়গা মতো নিয়া বাড়ির থেকে অনেক দূরে নিয়ে oh, -oh, 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 -oh. আমি বাবা তোমার এখানে কেন আনছি জানো বলে না বাজান আমি জানি না বলে আমি স্বপ্নে দেখতে যে তোমার জবাই করার জন্য আমার মালিক অর্ডার করেছে সন্তান কথাটা শুই না বলে সাতাজি তুমি ইংসা আল্লাহ পাক বলেন ও বন্ধু আমি আল্লাহ তাদেরকে যেইভাবে করছি তারা সেইভাবে করা শুরু করে দিয়েছে সন্তান বলে বাতিফা আলমা তুমার ও আমার আব্বা জান আপনার মনে যেভাবে চায় যাহা চাই তাহা করেন আমার কোনো আপত্তি নাই আব্বা গো তবে আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে একজন পাবেন অধৈর্য পাবেন না ও আব্বা আপনি আমাকে জবাই করবেন আমার কোনো আফসোস নাই তবে একটা দুঃখ রয়ে গেল রে বাজান এই জবাইয়ের কথাটা যদি একবার বাড়িতে বলতেন আমার দুঃখিনী মাকে শেষ বিদের সালামটা জানায় আসতে পারতাম ও বাজান আপনি জানেন না আমার মা আমার নিয়ে কত কষ্ট করছে আপনার জানা নাই আব্বা যান আপনি যখন সামান্য শুকনা খানার সামান্য পানি দিয়া ও আব্বাজান যখন আপনি মরুভূমির ভিতরে রেখে গিয়েছিলেন আমার মায়ের কানা শেষ হয়ে গেছে মায়ের স্তনের দুধগুলো শুকায় গেছে আমার কান্না দেখি আমার মা আমার মুখের ভিতরে মায়ের স্তনটা দিয়েছে টানলাম কোনো দুধ নাই আমার মা আমার কান্নার সহ্য করতে না পেরে মায়ের জিভটা আমার মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল মায়ের জিভটা টানতে 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 আমি মায়ের জিভ এক কোটা লালাও রাখি না যত টানি মায়ের ঠোঁটের মায়ের জিব্বার ভিতরে লালা নাই আমার মা আমার কান্না সহ্য করতে না পেরে একবার সাফার দিকে দৌড়াই আমার মা আরেকবার মারোয়ার দিকে দৌড়াই আমার জন্য সামান্য খানার ব্যবস্থা করার জন্য ও বাজান আপাজান আম্মা আমার আম্মা এত চেষ্টা করেছে এক পটা পানিও পায় নাই আমার মাওলা আমার কান্না আমার মায়ের কান্না সহ্য করতে না পেরে আমার পায়ের নিচে পানির পোহারা জারি দিয়েছে ও আব্বাজান আজকে যদি আমার ওই মা শুনে আপনি আমার গলায় ছুরি চালাইতেছেন আমার মা তো পাগলনি হয়ে যাবে বাড়িতে গেলে আমার মাকে আপনি দমক দিবেন না আমার মাকে বলবেন সবর করার জন্য মালিক যদি কবুল করে মায়ের সাথে জান্নাতে দেখা করব আব্বা যান আর দেরি করা যাবে না আপনি আমার জবাই করে দেন পরীক্ষায় দেরি হয়ে গেলে ফেল করে ফেলবো ও আব্বা যান আমি তো আপনার কলিজার টুকরার সন্তান আমার চেহারার দিকে তাকাইলে হয়তো মায়াও লাগে যাইতে পারে আব্বা যান চুরি চালানোর সময় যদি আমার চেহারার দিকে তাকান হয়তো মায়া লাগা যাবে এজন্য আমার চেহারাটা আপনি একটা রুমাল দিয়া দেখে নেন আব্বাজান গো গলায় চুরি চালানোর সময় যদি আমি হাত পাগুলা কষ্ট পায়া নারায় আপনার শরীর মোবারকের সাথে लागले বড় বেয়াদবি হয়ে যাবে আব্বাজান আমার হাত পা গুলা মজবুত করে রশি নেন দেনেন ও মুসলমান আব্বাজান সন্তানের কথাগুলো শুনিয়া চেহারাটা একটা রুমাল দিয়া ঢেকে নিল হাত পাগুলা হাত পাগুলা মজবুত করে বেঁধে আবার জমিনের ভিতরে সয়া দিল। আব্বাজান বলে স্মাইল আর দেরি কোরবানা যাও জবাই করে ফেলি আব্বাজান হাতে চুরি সন্তান সন্তান চুরির নিচে আব্বাজান চুরি চালাই চুরি চালাই চুরি চলে না আমার মালিক বলে চুরি চলবি না হুসুরি আমি আমার ইসমাইলকে জবাই করার জন্য এখানে আনি নাই ও সুরি তুমি কি জানো না ইসমাইলের কপালে আমার আখের জমানার নবীর নূর গুলা ভাসতেছে ও সুরি চলবা না সুরি চলবা না সুরি চলে না ইসমাইল চুরিন সুরিন নিছে ইব্রাহিম সুরি চালাই সুরি চলে না আমার মালিক বলে ফেরেশতারা তাকায়া দেখো আমার ইসমাইল এবং ইব্রাহিম পরীক্ষা দিতেছে তাদের পরীক্ষার কাছে আমি আমি মাওলা মাওলা বড় দুর্বল হয়ে গেছি ওই দিক আমার চোখের সহ্য করতে পারি না দিয়ে পানি জান্নাত থেকে একটা জন্তু নিয়ে ইব্রাহিমের সুরের নিজে সোয়া দাও ফিরিস তারা জান্নাত থেকে একটা জন্তু নিয়ে ইসমাইলের জায়গায় সোয়া দিলেন ইসমাইল দাঁড়ায় গেল ইব্রাহিম আল্লাহর কাছে কান্না করে মালিক রে না জানি পরীক্ষায় ফেল করে ফেলেছি কেন জবাই করতে পারলাম না আল্লাহ পাক বলো ইব্রাহিম আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করতে চাইছি তোমাকে জবাই করতে চাই নাই ইসমাইল তোমার সুরের নিচে জবাই হবে আমি আল্লাহ এটা কোনো দিন চাই নাই যাও যাও বাড়িতে চলে যাও আমার হাজরা সন্তান হারায় কান্না করতে আসে আমার হাজার কান্না আমি আল্লাহ খুশি হইয়া এই জান্নাতি জন্তুটা হাজার জন্য হাদিয়া দিলাম হাদিয়া আমি বাড়িতে চলে যাও জোরে বলেন সুবাহ আল্লাহ 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 দম বাদম দেখে রে বগ ফলকুরুনি হকে গো দে ও আল্লাহ আল্লাহ মিকুনা কুনা দশম কমার আল্লাহ আল্লাহ আমি কুনা দেশ হাজার আল্লাহ আল্লাহ মি কুনা দে আর দোষ মি কু নদে যাওয়ো বন্দে আমি নি তো খোদা বন্দে আসারি তো খোদা বন্দে আমি নীোদা বন্দে আসারি তো খোদা বন্দে রি তো খোদা বন্দে সমে রি তো খোদা বন্দে সময় তো খোদা বন্দে বি তো খোদা বন্দে بعیدی তো খোদা বন্দে গরিবি তো খোদা বন্দে بعیدی লিমানিল মুলক তো গয়িত সাজা ওয়ারে খোদা ই লিমানিল মুলক তো গয়িত সাজা ওয়ারে খোদা ই তিন নাম্বার মুসিবতের ক্ষেত্রে সবর যদি মুসিবতের ক্ষেত্রে সবর করতে পারি বাজান পুরস্কারটা বুঝে নেন আমার মাওলা বলেন ইন্নামা ইউফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আমার মাওলা বলে আমি আল্লাহ তোমাদেরকে শেষ দিনে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিব সুবহানাল্লাহ বলেন মুসিবতের ক্ষেত্রে সবার করলে আল্লাহ হিসাব নেবেন না হিসাব সারা আল্লাহ পুরস্কার দিয়ে দিবেন এজন্য মুসিবত আসবেই ধৈর্য ধারণ করতে হবে পারিবারিকভাবে পারিবারিকভাবে আপনার উপর নির্যাতন হতে পারে সহ্য করতে হবে সামাজিকভাবে সহ্য করতে হবে রাষ্ট্রীয় ভাবে সহ্য করতে হবে আন্তর্জাতিক জীবনে আপনার অসুবিধা হইতে পারে সহ্য করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কারণ সব সমস্যার সমাধান করতে পারেন কে তাহলে সবার এবং নামাজকে সামনে রেখে যদি মালিকের কাছে চায় বলেন না আমার মালিক দিতে পারে কি পারে না। বলেন না পারে কি পারে না এই জন্য মুসিবত আসলে এক নাম্বার সবর করব দুই নাম্বারে সবর করব তো চেঁচা মেচি চিল্লে চিল্লি নে মসজিদে ঢুকে যাব দুই নাম্বার মাধ্যম দুই রাকাত নামাজ পড়ব মালিক সমাধান করে দেন বলেন না এই দুইটা মাধ্যমকে সামনে রেখে যদি মালিকের কাছে চায় পাহাড় পরিমাণ বিপদ আল্লাহ আসান করতে পারে না আমাদের হয় না কোন দিল খারাপ কথা কন না নামাজ দিয়ে আল্লাহর কাছ থেকে সহযোগিতা নেয় নাই পায় নাই হাজার হাজার ওয়াকে আছে আমরা পাই না কেন আমাদের দিল খারাপ এক দিক দিয়ে আল্লাহর কাছে ডাকি আল্লাহকে বলি দেন আর এক দিক দিয়ে দুনিয়াদারের কাছে আবার হাত পাতি কথা কয় না এজন্য পায় না তাহলে মাধ্যম হলো মালিকের কাছ থেকে সহযোগিতা নেওয়ার মাধ্যম কয়টা বলেন না বলেন না এক নাম্বার সবার সবার কয় প্রকার বলছি তিন প্রকার এই তিন প্রকারের সবার করনে জন্য তিনটা পুরস্কার এক নাম্বার আল্লাহ আমলের বদৌলতে এক আমলের বদৌলতে জান্নাত দিবেন দুই নাম্বার আল্লাহ গুনাহ থেকে সবর করলে আল্লাহ তারে আরশের নিচে ছায়া দান করবেন তিন নাম্বার মুসিবতের ক্ষেত্রে সবর করলে হিসাব সারাল্লাহ পৌঁছায়া দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে সবার উপর ধৈর্য সবর করে বিপদের উপর এবং নামাজ আদায় করে দুনিয়া ও আখেরাত কামিয়াবি অর্জন করার তৌফিক দান করেন আজকে থেকে বিপদ আসলে সবর করব রাজি আছি তো নামাজ পড়বো রাজি আছি তো কথা কয় না কারা কারা দুই তুলে দেখাই তো অনেকে হাত তুলে নামাজ আর কাজা করবো না রাজি আছি তো আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন হাত নামান ও সঙ্গে গেরাজো حائل ہے راستے سے ہٹا کر دم لیں گے ہوئے سنگے گے راجوں حائل ہے راستے سے ہٹا کر دم لیں گے ہم را وفا کے رو ہے منزل ہے پہ جا کر دم لیں گے یہ بات یا ہے دنیا پر ہم پھول بھی ہے تلوار بھی ہے یہ بات ہے دنیا پر ہم پھول بھی ہے تلوار بھی ہے یا بزم میں جہاں مہکائیں گے খুব নহা কর দম লেন সঙ্গে গরা জো হায় রাস্তে সে হটা কর দমল জো সি দুশ্মন চা করবা তিলক মিটা খা করে জুসি নাই দুশমন চা করে বা তিলক মিটা করખા করে ইয়ে রোজ কা কিসা পা করে রোজ কা কিসা পা করে ওয়ে জারবে লাগা কর দম লঙ্গে সঙ্গে গে রাজো সে হ্যাঁ কর দমে হাম রাকে রায় মঞ্জেল হে পে যা কর দমলেঙ্গে একটা জবান বন্দা রাখবেন না জবান খুলে বলি মার